নমস্কার বন্ধুরা, ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আজ আমরা চলে এসেছি আধার কার্ড অফিসিয়াল ওয়েবসাইটের উপরে। তো আজ আমরা কথা বলবো আধার পিভিসি কার্ড সম্পর্কে। তো আধার পিভিসি কার্ড আমরা লোকাল বা নিকটবর্তী যে সাইবার ক্যাব থেকে তৈরি করি, তা সেগুলো অরিজিনাল নয় বা অরিজিনাল ক্ষেত্রে বৈধ হিসাবে নয়। তো UIDAI অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে আধার কার্ড বা আধার পিভিসি কার্ড জেনারেট করা হয় বা যেটি পোস্টের মাধ্যমে আপনার বাড়িতে আসে, তো সেটি আপনার কাছে অরিজিনাল আধার কার্ড হিসাবে প্রযোজ্য। তো বন্ধুরা, কিভাবে আধার কার্ডে পিভিসি কার্ড অনলাইনে আবেদন করতে হয় এবং তার স্ট্যাটাস কিভাবে চেক করতে হয় বা কিভাবে ট্র্যাক করতে হয় এবং তার জন্য কত ফি লাগে, ফি কিভাবে কাটবো, সেই সমস্তই আজকে ভিডিওতে দেখব। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। তার আগে বলে রাখি, আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, যাতে ভবিষ্যতে এই ধরনের কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। তো বন্ধুরা, আর কথা না বলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আপনি আপনার মোবাইল বা পিসি থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজার ওপেনে সার্চ অপশনে টাইপ করবেন UIDAI। সার্চ করার পর প্রথম যে লিঙ্কটি আসবে, ওই লিঙ্কে ক্লিক করে আপনি সরাসরি এই পেজ চলে আসতে পারবেন। না হলে আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে গিয়েও আপনারা সরাসরি এই পেজে চলে আসতে পারবেন। তো এখানে আসার পর মাই আন্ডার অপশনে ক্লিক করে দেবেন। মাই আন্ডার অপশনে যে নিচের দিকে একটু আসবেন, যদি আসার পর দেখতে পাচ্ছেন অর্ডার আন্ডার পিভিসি কার্ড, এই অপশনটিতে ক্লিক করে দেবেন। এই অপশনে ক্লিক করার পর নতুন একটি পেজ আপনার সামনে চলে আসবে। নতুন পেজে আসার পরে নিচে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করলে দেখতে পাচ্ছেন ডাউনলোড আধার, তার পাশেই রয়েছে আন্ডার অর্ডার আন্ডার পিভিসি কার্ড, এই অপশনটিতে ক্লিক করে দেবেন। এই অপশনটিতে ক্লিক করার পরই যে নতুন ড্যাশবোর্ডটি খুলে যাবে, তো এখানে আপনার আধার নম্বরটি টাইপ করতে হবে। এখানে আপনার আধার নম্বর টাইপ করে এখানে আপনার ক্যাপচাটি টাইপ করে দেবেন। তো আধার নম্বরটি টাইপ করে নিচ্ছি। আধার নম্বর টাইপ করার পর এখানে নির্ভুল ভাবে ক্যাপচাটি ফিল আপ করে দেবেন। ফিল আপ করার পর যদি আমরা মোবাইলের সঙ্গে আধার কার্ড রেজিস্টার করা থাকে তাহলে আপনি সেন্ড ওটিপিতে ক্লিক করবেন, যদি রেজিস্টার করা না থাকে তাহলে মাই মোবাইল নাম্বার ইজ নট রেজিস্টার অপশনটিতে ক্লিক করবেন। অপশনটিতে ক্লিক করার পর এখানে আপনার যে কোনো একটি ভ্যালিড মোবাইল নাম্বার দেবেন যেখানে আপনার ওটিপিটি সেন্ড হবে। তো ভ্যালিড মোবাইল নেওয়ার পর সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। যেহেতু আমার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক আছে, তাই এই অপশনটি আমি অফ করে দিচ্ছি, সেন্ড ওটিপিতে ক্লিক করছি। সেন্ড ওটিপি ক্লিক করার পর আপনার সামনে একটি মেসেজ শো করছে, যদি আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার রেজিস্টার করা থাকে তাহলে আপনি মাই আধার অপশনে লগ ইন করে পিভিসি কার্ড অর্ডার করতে হবে। তো আশা করি বন্ধুরা বুঝতে পারছেন, যদি রেজিস্টার করা থাকে তাহলে আপনাকে লগ ইন করতে হবে মাই আধার অপশনে। সেখান থেকে লগ ইন হওয়ার পর আপনি পিভিসি কার্ড অর্ডার করে দিতে পারবেন। তো যেহেতু আমার রেজিস্টার আছে, তাই মাই আধার এই উপরে দিকে দেখতে পাচ্ছেন মাই আধার অপশনটিতে ক্লিক করে দেবেন। মাই আধার অপশনটিতে ক্লিক করার পর লগ ইন যে অপশনটি আছে ডান দিকে, লগ ইন অপশনে ক্লিক করবেন। লগ ইন অপশনে ক্লিক করার পর এন্টার আধার, এন্টার আধার ক্লিক করার পর এখানে যে ক্যাপচারটি আছে, ক্যাপচারটি ভালোভাবে দেখে ফিল আপ করবেন। তারপর সেন্ড ওটিপিতে ক্লিক করে দেবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করার পরে আপনার নাম্বারে একটি ওটিপি সেন্ড হয়ে গেছে। তো আমার কাছে ওটিপিটি চলে এসেছে খুব তাড়াতাড়ি, তো ওটিপিটি এখানে টাইপ করে দেবো। তো ওটিপি টাইপ করার পর লগ ইন অপশনটি ক্লিক করে দেবো। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনি আপনার নিজস্ব ড্যাশবোর্ডে চলে এসেছেন, আপনার আধার কার্ডের যে নিজস্ব ড্যাশবোর্ড সেটি দিয়ে আপনি চলে এসেছেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রকম অপশন আছে, ডাউনলোড আধার, অর্ডার আধার পিভিসি কার্ড, এই অপশনটিতে একবার ক্লিক করে দেবেন। এই অপশনটিতে ক্লিক করার পরে আপনার যে ডিটেলস সেটি আপনাকে এখানে শো করে দেখতে পাচ্ছেন, আপনার নাম, আপনার ছবি, ডেট অফ বার্থ, মেল, জেন্ডারটি শো করছে এবং আপনার অ্যাড্রেসটি শো করছে। তো এখান থেকে আপনি নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরে আপনাকে একটি পেমেন্ট করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট কত টাকা পেমেন্ট লাগবে, 50 টাকা পেমেন্ট লাগবে।
তো 50 টাকা পেমেন্ট করার জন্য আপনাকে নিচে স্ক্রল ডাউন করবেন, এই চেক বক্সে একবার ক্লিক করার পরে মেক পেমেন্ট অপশনটি এনেবল হবে। তো এখান থেকে মেক পেমেন্ট অপশনে ক্লিক করে দেবেন। মেক পেমেন্ট অপশনে ক্লিক করার পরে আপনি কিসের মাধ্যমে পেমেন্ট করবেন, ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে, ওয়ালেটের মাধ্যমে, ইন্টারনেট ব্যাংকিং বা ইউপিআই, বিভিন্ন ক্ষেত্রে আপনি পেমেন্ট করতে পারেন। যদি আপনার কাছে এটিএম থাকে বা ডেবিট কার্ড থাকে সেখান থেকে আপনি পেমেন্ট করতে পারবেন। তো যেহেতু আমি এখানে পেটিএম থেকে করবো, তাই পেটিএম অপশনটি ক্লিক করে নিলাম। পেটিএম অপশনে ক্লিক করার পরে প্রসিড অপশনে ক্লিক করে দেবো। এখান থেকে একটি বারকোড আমার সামনে শো করবে, তো আমি ওই বারকোডটি স্ক্যান করবেন, স্ক্যান করে পেমেন্ট করে দেবেন। দেখতে পাচ্ছেন এখানে এই বারকোডটি, এখন এই বারকোডটি শো করছে। তো এই বারকোড দিয়ে আমি স্ক্যান করে নেবো, মোবাইল থেকে বা যে কোনো ইউপিআই থেকে আপনি স্ক্যান করে নেবেন। স্ক্যান করার পর প্রসিড করে দেবেন। প্রসিড হওয়ার পরে দেখতে পাচ্ছেন আমরা যে অপশন খুলে গেছে, আপনার পেটিএম এর যে অপশনটি খুলে গেছে, এখান থেকে আমরা কোন ব্যাংক আছে বা সেটি শো করছে। এখানে আমরা ব্যাংকের সিভিভি নম্বরটি মানে এটিএম এর পেছনে যে নম্বরটি আছে সেই নম্বরটি আপনি এখানে টাইপ করে দেবেন। তারপর পে অপশনে ক্লিক করে দেবেন। পে অপশনে ক্লিক করার পরে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড চলে যাবে, আপনার ব্যাংকের সঙ্গে রেজিস্টার মোবাইল নাম্বারটি আছে সেই মোবাইল নাম্বারে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড চলে যাবে। সেই পাসওয়ার্ডটি আপনাকে এখানে টাইপ করতে হবে। টাইপ করার পর পে অপশনটিতে ক্লিক করে দেবেন। বাকি পেজগুলো অটোমেটিকই রিপ্লেস হবে। তো এখানে দেখতে পাচ্ছেন 15 সেকেন্ড আপনাকে টাইম দিয়েছে, তো 15 সেকেন্ডের মধ্যে আর আগেই হয়ে গেছে। এখানে ভালোভাবে দেখুন আপনার ট্রানজ্যাকশন ডাটা সার্চে দেখাচ্ছে, আপনার নামে একটি এসআরএন নম্বর জেনারেট হয়ে গেছে। তো আপনাকে সার্চ করার জন্য এই এসআরএন নম্বরটি আপনাকে লাগবে। তো এটি আমি কোনো জায়গায় ভালোভাবে নোট করে রাখতে পারেন। তো এখানে পেমেন্ট ডেট অপশনটি শো করছে, কোন ডেটে বা কটার সময় আপনি পেমেন্ট করেছেন, আর নিচে অ্যামাউন্টটি শো করছে যে কত টাকা আপনি পে করেছেন আপনার পিভিসি কার্ডের জন্য। এখান থেকে আপনি আপনার অ্যাকনোলেজমেন্ট নাম ইয়েটি ডাউনলোড করে নিতে পারেন, অ্যাকনোলেজমেন্ট স্লিপটি আপনি ডাউনলোড করে নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড শুরু হয়ে গেছে, তো ডাউনলোড হয়ে গেছে। তো এখান থেকে আপনি এটা সেভ করে রাখতে পারেন আপনার কাছে, বা আপনি কোনো জায়গা থেকে আপনার নিকটবর্তী জেরক্স এর দোকান থেকে আপনি এটা প্রিন্ট আউট করেও আপনার কাছে রাখতে পারেন, বা আপনি এই নাম্বারটি কোনো জায়গায় নোট করেও রাখতে পারেন। তো এটি জানলাম যে কিভাবে আমরা আন্ডার পিভিসি কার্ড অর্ডার করব, অর্ডার কিভাবে পেমেন্ট করব সে সম্পর্কে। এবারে আমরা দেখব যে অর্ডার হওয়ার পরে যে এসআরএন নাম্বারটি পেলাম, সেই এসআরএন নাম্বারটি দিয়ে আমি কিভাবে আমার আধার কার্ডটি বা পিভিসি আধার কার্ডটি যেটি অর্ডার করেছি সেটি কিভাবে ট্র্যাক করব। তো এখানে যাওয়ার পর আপনাকে ফের আপনার ড্যাশবোর্ড অপশনটি দেখতে পাচ্ছেন, ড্যাশবোর্ড অপশনটিতে আপনি ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন, স্ক্রল ডাউন করে আসবেন। তো এখানে আপনার কোনো রকম শো করছে না, তো এখান থেকে আপনি সম্পূর্ণ বাইরে চলে যাবেন, যে প্রথম যে পেজ দিয়েছিল সেই পেজে আপনি চলে যাবেন। তাহলে যে প্রথম যে পেজ দিয়েছি সেই পেজটিতে আমরা চলে এসেছি। তো এখানে আসার পর মাই আন্ডার অপশনে করে যাবেন, নিচের দিকে আসবেন, চেক আন্ডার পিভিসি কার্ড স্ট্যাটাস। তো এই অপশনটিতে একবার ক্লিক করে দেবেন। এই অপশনটিতে ক্লিক করার পরে নিচে স্ক্রল ডাউন করবেন, এখানে দেখতে পাচ্ছেন চেক আন্ডার পিভিসি কার্ড অর্ডার স্ট্যাটাস। এই অপশনটিতে আরেকবার ক্লিক করে দেবেন। আপনার যে এসআরএন নম্বরটি ছিল সেই এসআরএন নম্বরটি আপনাকে এখানে টাইপ করতে হবে, এবং ক্যাপচার কোডটি এখানে আপনাকে টাইপ করতে হবে। টাইপ করার পর সাবমিট করতে হবে। সাবমিট করলে আপনার যে স্ট্যাটাসটি আছে এখন কোন পর্যায়ে আছে আপনার আধার কার্ডটি সেটি আপনাকে শো করবে। তো চলুন বন্ধুরা আমরা চেক করি যে এসআরএন নম্বরটি আপনি পেয়েছেন, সেই এসআরএন নম্বরটি এখানে টাইপ করে দেবেন। এখানে ক্যাপচার কোডটি নির্ভুলভাবে টাইপ করবেন। টাইপ করার পর সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর ক্যাপচার ইনভ্যালিড দেখাচ্ছে, ক্যাপচার টাইপে আমার ভুল হয়েছে, ভালোভাবে একবার টাইপ করে দিই। সাবমিট করে দিলাম। দেখতে পাচ্ছেন সাবমিট করার পর আপনাকে দেখাচ্ছে যে আপনার এসআই নম্বরটি কি আছে, আপনি কোন ডেটে অর্ডার করেছেন সেই ডেটটি এখানে শো করছে, এবং কারেন্ট স্ট্যাটাস কি আছে, যে প্রিন্ট ইন প্রসেসে আছে না, আপনার এখনো প্রিন্টিং আছে, প্রিন্টিং প্রসেস হওয়ার পরে আপনার এখানে
বিল নাম্বার বা ওয়ে নাম্বার যেটা হোক না কেন সেটি জেনারেট হবে, তারপরে ডিসপ্যাচ ডেট এখান থেকে জেনারেট হয়ে যাবে। তো আস্তে আস্তে আমরা চেক করি কিছুদিনের পর, যেহেতু আমি এখনই অর্ডার করে সঙ্গে সঙ্গে চেক করি তাই এই অপশনটি দেখাচ্ছে। এই অপশনটি পরে আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে। তো আস্তে পোস্টের মাধ্যমে খুব বেশি দিন সময় লাগে না, আনুমানিক 15 দিনের মতো লেগে যায় আসতে। দেখুন আমারটা কত তাড়াতাড়ি আসে, আর মাঝে মধ্যে পোস্ট অফিসে যেয়ে খোঁজ নেবেন, কারণ অনেক সময় পোস্ট অফিসে পড়ে থাকে। তো পোস্ট অফিসে খোঁজ করবেন, দেখবেন আপনার আন্ডার যে পিভিসি কার্ড বা আপনার যে প্লাস্টিক কার্ড দিন সেটি আপনি পেয়ে যাবেন, এবং সেটি আপনি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন অরিজিনাল হিসাবে। এবং তার যে বারকোডটি থাকে সেটি আপনি স্ক্যান করলে তার টোটাল ডকুমেন্ট আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভালো লেগে থাকে তো আপনার বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন, আর ভিডিওটিকে